লাইফে গত 2 বছর ধরে এই জিনিসটা আসলে ভ্যালু করি। অ্যান্ড আলটিমেটলি আমার মনে হয়েছে যে আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করি এবং আই গেস আপনাদের অনেক কাজে লাগবে। তো একটা ছেলে তার বাবাকে একদিন জিজ্ঞেস করে যে, বাবা আমার লাইফের ভ্যালু কত? তো তার বাবা বলে যে, এই যে স্টোনটা নাও, স্টোনটা নিয়ে তুমি বাজারে যাও, বাজারে গিয়ে কেউ যদি তোমাকে এই স্টোনটার দাম জিজ্ঞেস করে তাহলে তুমি দুইটা আঙুল দেখাবা, কাউকে বলবা না যে প্রাইস কত এটার। ছেলেটা সেম স্টোনটা নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে কিছুক্ষণ ঘোরার পর একটা বৃদ্ধ মহিলা এসে তাকে জিজ্ঞেস করলো যে স্টোনটার প্রাইস কত। তখন ছেলেটা বলল যে এটা এভাবে দেখালো 2। মহিলাটা বলল, $2, আইল টেক ইট। তারপর ছেলেটা দৌড়ে এসে তার বাবাকে বলল যে মহিলাটা আমাকে $2 অফার করেছে এই স্টোনটার জন্য। তার বাবা বলল যে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি স্টোনটা নাও, স্টোনটা নিয়ে একটা মিউজিয়ামে যাও, অ্যান্ড মিউজিয়ামে যেয়ে দেখো যে ওখানে তোমাকে কত অফার করে। ছেলেটার সেম স্টোনটা নিয়ে মিউজিয়ামে গেল। সে কিছুক্ষণ ঘোরার পরে একটা লোক এসে তাকে জিজ্ঞেস করলো যে এই স্টোনটার প্রাইস কত। সেম সে দুইটা আঙুল দেখালো। লোকটা বলল যে $200, আইল টেক ইট। তো তখন ছেলেটা আবার ব্যাক করলো, বাবাকে বললো যে, বাবা মিউজিয়ামের যে লোকটা আছে সে আমাকে $200 অফার করেছে। তো তার বাবা বললো যে, আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, এই যে স্টোনটা নাও, স্টোনটা নিয়ে একটা স্টোনের দোকানে যাও যারা আসলে স্টোন কালেক্ট করে। ছেলেটা নিল স্টোনটা নিয়ে স্টোনের দোকানে গেল। যাওয়ার পরে সে কিছুক্ষণ ঘোরার পরে স্টোনের দোকানে, স্টোনের যে দোকানদার ছিল তাকে স্টোনটা দেখানোর পরে স্টোনের দোকানদারটা বললো যে, ও মাই গড, তোমার কাছে এই স্টোনটা কীভাবে আসলো? এই স্টোনটা তো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এবং এই স্টোনটা আমি যে কোনো প্রাইসে নিব, এটার দাম কত? তো ছেলেটা সেম দুইটা আঙুল দেখালো। দেখানোর পরে লোকটা বললো যে $2,000। তো ছেলেটা ভাবলো যে $2,000 অনেক বেশি, তো সে ব্যাক করলো। ব্যাক করে আসার পরে তার বাবাকে বললো যে, বাবা ওই স্টোনের দোকানদার কিন্তু আমাকে এত টাকা অফার করেছে। তখন তার বাবা তাকে বললো যে, দেখেছ যে তুমি বিভিন্ন জায়গায় যাওয়ার পরে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের দাম তোমাকে বলেছে, এটাই হচ্ছে তোমার লাইফের ভ্যালু। তুমি যেখানে তোমাকে প্লেস করো সেই অনুসারেই তুমি তোমার লাইফের ভ্যালু পাবে। তুমি যদি তোমাকে একটা খারাপ জায়গায় প্লেস করো যেখানে মানুষ তোমাকে ছোট করে দেখবে, তারা তোমাকে ছোট করেই দেখবে। আর তুমি যদি একটা এডুকেটেড জায়গায় নিজেকে প্লেস করো যেখানে তোমার দাম বা তোমার কাজের ভ্যালু করবে, সেই জায়গায় তোমাকে ডেফিনেটলি ভ্যালু করবে। এটা পুরোটাই তোমার লাইফের ভ্যালুটা পুরোটাই ডিপেন্ড করে যে তুমি নিজেকে কোথায় প্লেস করো।